ফাস্ট স্পিডের ইন্টারনেট নিয়ে বাংলাদেশে ব্যবসা করতে যাচ্ছে। বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান স্টারলিংক প্রতিষ্ঠানটি কৃত্রিম উপগ্রহের মাধ্যমে বাংলাদেশে ইন্টারনেট সেবা দিতে আগ্রহ প্রকাশ করেছে। এই লক্ষ্যে প্রতিষ্ঠানটির দুই সদস্যের একটি প্রতিনিধি দল তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের সঙ্গে দেখা করেছেন। স্টারলিংকের এই শীর্ষ দুই কর্তা দেশে তাদের সার্ভিসের ফিজিবিলিটি চেক করেছেন। তারা দেখেছেন বাংলাদেশে স্টারলিংক আসলেই সার্ভিস দিতে পারবে কিনা, আর এই পরীক্ষা চালাতে তারা সহায়তা নিচ্ছেন বাংলাদেশ সরকারের। তাই স্টারলিংকের প্রতিনিধিরা এসে মিটিং করেছেন আইসিটি প্রতিমন্ত্রীর সাথে। স্টারলিংক এলে বিরূপ আবহাওয়ায় কতটা কাজ করবে, ডিভাইসগুলোর চুরি রোধ, সেবার বিনিময়ে ডলারের পেমেন্টগুলোর বিষয়গুলো কী হতে পারে, সেসব বিষয় আলোচনায় উঠে এসেছে। পাশাপাশি জননিরাপত্তার কারণে আইনি নজরদারি বিষয়েও আলোচনা হয়। ইন্টারনেট সেবার মাধ্যমে জনগণের কাছে কী যাচ্ছে, তাতে সরকারের নজর রাখার বিষয় ইত্যাদি উপস্থাপনাকালে উঠে আসে। দেশে ইন্টারনেট সেবার ক্ষেত্রে সংযোগগুলোর গেটওয়েতে সরকারের নজরদারি প্রযুক্তি বসানো থাকে। জাতীয় স্বার্থে সরকারের এই নজরদারি বিষয় দেশের আইন উদ্দেশ্য সহ ইত্যাদি আলাপকালে উঠে এসেছে। গণমাধ্যমের খবর অনুসারে বৈঠককালে আইসিটি প্রতিমন্ত্রীর সাথে স্টারলিংকের বেশ কিছু চুক্তিও স্বাক্ষর হয়েছে। এই চুক্তির অংশ হিসেবে আগামী 3 মাস বাংলাদেশে পরীক্ষামূলক ইন্টারনেট সেবা দিবে স্টারলিংক। তবে এই সময়ের জন্য তারা কোনো চার্জ নির্ধারণ করেনি। তারা বাংলাদেশ সরকারকে 2টি ডিভাইস দিয়েছে, তার একটি বসবে বাসে, অপরটি বসবে সেন্ট মার্টিন কিংবা কুয়াকাটার মতো প্রত্যন্ত সমুদ্র অঞ্চলে। এই 2 ডিভাইস স্যাটেলাইটের সাথে কানেক্ট হয়ে আশেপাশের মানুষদের ইন্টারনেট সেবা দিবে। এই সার্ভিসের কাজ মূলত 24 ঘন্টা ইন্টারনেট পরিষেবা নিশ্চিত করা। বিশ্বের অন্যান্য দেশের স্টারলিংকের ইন্টারনেট অনেক দামি হলেও বাংলাদেশে কেমন হবে তা জানা যায়নি। এ নিয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্তে আসা হয়নি। চূড়ান্তভাবে এ ব্যাপারে জানা যাবে স্টারলিংক যদি বাংলাদেশে আসা এবং এখানে স্থায়ীভাবে ইন্টারনেট সেবা দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেয়। আপাতত প্রথম 3 মাস পাইলট প্রজেক্টের মাধ্যমে সবকিছু পর্যবেক্ষণ করা হবে। তবে বিশেষজ্ঞরা ধারণা করছেন বাংলাদেশের মতো দেশগুলোতে স্টারলিংকের সার্ভিস ফি বেশ কম হবে, কারণ এই অঞ্চলের মার্কেট ডিমান্ড বুঝতে হবে। এখানে 50 থেকে 60 হাজার টাকা দিয়ে ইন্টারনেট লাইন নেওয়ার মতো সচ্ছল কাস্টমার হাতে গোনা বলা যেতে পারে। তবে তারা বাংলাদেশে ব্যবসা শুরু করলে তা হবে টেলিকম ইন্ডাস্ট্রির জন্য বড় হুমকি, কারণ তাদের মুনাফার বড় অংশ আসে ইন্টারনেটের প্যাকেজ বিক্রি করে। অন্যদিকে প্রচলিত ইন্টারনেট সেবা মোবাইল ফোন টাওয়ার ও সাবমেরিন কেবল নির্ভর হলেও স্টারলিংক কৃত্রিম উপগ্রহের মাধ্যমে ইন্টারনেট সেবা দেয়। স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট পরিষেবা হওয়ার স্টারলিংক ব্যবহার করার জন্য অ্যান্টেনার প্রয়োজন হয়, যা অনেকটা ছোট আকারের ডিশের মতো। এই অ্যান্টেনা দিয়ে ভবনের যে কোনো প্রান্তে ইন্টারনেট সিগন্যাল পাওয়া যায়। স্টারলিংকের গ্রাহকেরা যে কোনো জায়গায় বসেই ইন্টারনেট সুবিধা পেতে পারেন, ফলে প্রয়োজনীয়তা ফুরিয়ে যাবে টেলিকম সার্ভিসগুলোর ইন্টারনেট সুবিধার। ফলে পাইলট প্রজেক্টে শেষে সত্যি সত্যি যদি ইলন মাস্কের স্টারলিংক বাংলাদেশে ইন্টারনেট সার্ভিস দেওয়া শুরু করে, তবে টেলিকম সার্ভিস ইন্টারনেটের ব্যবসায় ধস নেমে যেতে পারে। তবে এখনই সবকিছু চূড়ান্ত নয়। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1-এর মাধ্যমে বাংলাদেশের স্যাটেলাইট কোম্পানির সক্ষমতা আছে দুর্গম অঞ্চলে ইন্টারনেট সেবা দেওয়ার। স্টারলিংক এলে কী উপকার হবে, স্টারলিংকের সেবা দেশের বিদ্যমান কাঠামোকে কতটা চ্যালেঞ্জ করবে, এগুলোও বিবেচ্য বিষয়। এদিকে স্পেস এক্স বা স্টারলিংক থেকে আগত প্রতিনিধিদের সাথে বাংলাদেশি শিক্ষার্থীদের কিভাবে মানোন্নয়ন করা যায় তা নিয়েও একটা চুক্তি স্বাক্ষর হয়েছে। সেখানে স্টারলিংক জানিয়েছে তারা প্রযুক্তি খাতের উন্নয়নে বাংলাদেশি শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে সর্বোচ্চ পর্যায় থেকে যেটুকু সাহায্য সম্ভব তা করবে। এছাড়া স্টারলিংক যদি দেশে ব্যবসা শুরু করে, সেক্ষেত্রে তাদের ডিভাইসগুলো কি বাংলাদেশে উৎপাদন করা সম্ভব কিনা তার সম্ভাবনা নিয়েও এদিন কথা হয়েছে। এ ব্যাপারে কোনো নিশ্চয়তা না দিলেও স্পেস এক্স বাংলাদেশের হাইটেক পার্কগুলোতে বিনিয়োগের ব্যাপারে সরকারের সাথে নৈতিকভাবে একমত হয়েছে। এছাড়া আসন্ন সেপ্টেম্বরে নিউ ইয়র্ক যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তখন তার সাথে ইলন মাস্কের সাক্ষাৎ করানো যায় কিনা তা নিয়েও কথা বলেছে আইসিটি মন্ত্রণালয়। এ ব্যাপারে স্পেস এক্স কথা দিয়েছে তারা চেষ্টা করবে। তবে এর বাইরে গিয়ে জুনায়েদ আহমেদ পলক ইলন মাস্ককে ব্যক্তিগতভাবে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানিয়েছেন। যদি শীর্ষ এই ধনী বাংলাদেশে আসেন, তা হবে দেশীয় টেক ইন্ডাস্ট্রির জন্য দারুণ এক পাওয়া। তবে তা বাস্তব হবে কিনা তা সময়ই বলে দিবে।